41তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। পৌনে 5 লাখ প্রার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। করোনা সংক্রমণের হার বাড়ছে, বিসিএস পরীক্ষা হলে আক্রান্তের হার বাড়তে পারে এমন আশঙ্কা করে পরীক্ষা স্থগিত চেয়ে 10 প্রার্থী হাইকোর্টে রিট করেছিলেন। হাইকোর্ট সেই রিট খারিজ করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পিএসসিকে নির্দেশ দিয়েছেন। কঠোর স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে, এজন্য 11 দফার নির্দেশনা দিয়েছে পিএসসি। সেগুলো সবাই মানতেই হবে। কোনো কেন্দ্রে যদি কোনো প্রার্থীর তাপমাত্রা বেশি থাকে তাহলে তাকে অন্য হলে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া আছে। এছাড়া চিকিৎসকও পরীক্ষা কেন্দ্রে থাকবেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা কলেজ কেন্দ্র আছেন সহকর্মী নাজিব ফরাইজি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। নাজিব, পরীক্ষা কেন্দ্রের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটা কিভাবে নিশ্চিত করা হচ্ছে? বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই 41তম বিসিএস পরীক্ষায় পৌনে 5 লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তো এই বিশাল সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে রাজধানী ঢাকাতেই প্রায় 2 লাখের বেশি শিক্ষার্থী এই ঢাকাতে পরীক্ষা দিচ্ছে। তো আমি রাজধানীর কয়েকটি কেন্দ্রে গিয়েছি। তো কেন্দ্রে গিয়ে আমি যেটি দেখেছি যে এই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যেটি রয়েছে, যে প্রথমে ঢোকার সময় এখানে তাপমাত্রা মাপা হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজ করা হচ্ছে এবং একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর জন্য বলা হচ্ছে। আর আপনি জানেন যে ভেতরে পরীক্ষা কেন্দ্রের ভেতরে 3 ফিট দূরত্বে বসার ব্যবস্থা করা হয়েছে এবং এখানে এই পরীক্ষা কেন্দ্রগুলোতে যেন এই স্বাস্থ্যবিধি মানা হয় সেজন্য এখানে কিছু 11 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই 11 দফা নির্দেশনা মেনেই এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং কোথাও যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়টি পিএসসির পক্ষ থেকে সার্বক্ষণিক নজরে রাখা হয়েছে। পরীক্ষা শুরু হচ্ছে এখন থেকে কয়েক আর 5 মিনিটের ভেতরে পরীক্ষা শুরু হবে। 10টায় পরীক্ষা শুরু হবে, পরীক্ষাটি শেষ হবে 12টায়। তো শিক্ষার্থীদের মধ্যে আসলে আমি যে বিষয়টি দেখেছি এই স্বাস্থ্যবিধি মানা নিয়ে, তারা সবাই মাস্ক পরে এসেছেন এবং কেউ যদি মাস্ক না পরে আসেন, এখানে কেন্দ্রের পক্ষ থেকে মাস্কের ব্যবস্থা রাখা হয়েছে, তিনি যেন মাস্ক পরে কেন্দ্রে প্রবেশ করেন। আর আরেকটি বিষয় হচ্ছে শিক্ষার্থীরা যেটি বলেছেন যে তাদের ভিতরে আমি 2টি অংশ দেখেছি যারা আমাদের সঙ্গে কথা হয়েছে ঢোকার আগে, তাদের একটি অংশ বলছেন যে যেহেতু পরীক্ষাটি অনেক দিন হয়েছে, পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, যে কারণে এখন পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এটি খুবই ভালো হয়েছে। আর আরেকটি পক্ষ বলছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এতক্ষণ ঢাকা কলেজ থেকে জানাচ্ছিলেন নাজিব ফরাজি।